অধিকারীদের সাথে তৃণমূলের সম্পর্ক বলতে এখন খাতায় কলমে টিকে থাকা দলের দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর পদ কিন্তু এবার দ্রুত সেই পদেও ধাক্কা লাগতে চলেছে হয়তো তৃণমূলের তরফে লোকসভার স্পিকার ওম বিল্লার উপর ক্রমশ চাপ বৃদ্ধি করা হচ্ছে যাতে শিশির অধিকারী ও সুনীল মণ্ডলের সাংসদ পদ বাতিল করা হয় কিন্তু মজার বিষয় হল সুনীল মণ্ডল ইতিমধ্যেই তার সাংসদ পদ বাঁচাতে ভোল বদলে ফেলেছেন বিজেপিতে গিয়েও স্পিকারের কাছে তিনি চিঠি লিখেছেন তিনি তৃণমূলে ছিলেন এবং সেখানেই আছেন কিন্তু শিশির অধিকারী এক মাসের সময় চেয়েছেন আর ক্ষেত্রে যদি শিশির অধিকারীর পদ চলে যায় বা তিনি পদত্যাগ করেন সেক্ষেত্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী আর বাকি থাকলো খালি দিব্যেন্দু অধিকারী দু পর্যন্ত তার সাংসদ পদ বজায় থাকলেও দু হাজার চব্বিশে তাকে আর টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস অন্তত এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে শিশুর অধিকারী ইস্তফা দিলে দু হাজার চব্বিশের লড়াইয়ে পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্রেই তৃণমূল অধিকারীদের কাউকে আর টিকিট দেবে না বরং সেখানে গুরুত্ব পাবে অধিকারী বিরোধীরা এমনটাই জানা যাচ্ছে অধিকারীদের সঙ্গে এখন তৃণমূলের কারো সম্পর্ক ভালো নেই তবে দিব্যেন্দুর সাথে তৃণমূলের কোনো বিরোধও ছিল না কিন্তু সম্প্রতি এক তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআরের ঘটনায় এবার তার সঙ্গেও তৃণমূলের প্রকাশ্য বিবাদ শুরু হয়ে গেল তার জেরেই জোড়াফুলের তরফে মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে অধিকারীদের কাউকে আর টিকিট দেওয়া হবে না